গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল উঠে সবার আগে বিছানাটা পরিষ্কার করে নিই। বিছানাটা পরিষ্কার করলেই ওই জন্য ঘরের কাজ অনেকটাই হয়ে যাচ্ছে। তো যাই হোক, বিছানাটা এখন ঝেড়ে নেবো সুন্দর করে। তার আগে জানলাগুলো একটু খুলে দিচ্ছি। চলুন। সকাল সকাল এত রোদ বেরিয়ে গেছে, 8টা না বাজতেই এত রোদ, সারাদিন বুঝতে পারছেন রোদের কতটা তাপ হবে। তা টান টান করে বিছানাটা পেতে নেবো। সবার আগে আমার এই কাজটা যেন মনে হয় আগে করি, আর যতক্ষণ না টান টান করে বিছানা না পাতবো ভালো লাগে না। তা বিছানাটা পেতে নিলাম। এই দেখুন বিছানা পাতা আমার হয়ে গেছে। এইবার মাছকে একটু খাবার দেব। মাছকে খাবারটা দিয়ে দিই। মাছকে খাবার দিয়ে চলে এসেছি বাইরে। বাইরে গাছগুলো একটু জল দিয়ে দেবো। গাছগুলো দুবেলা দিলে ভালো হয়, আর টাইম হয়ে ওঠে না, সকালের দিকেই দিই। তার গাছগুলো জল দিয়ে দিই। তার আগে দেখুন রোদ উঠে গেছে, তো সকালে তো অসুবিধা নেই সকালে। আর এই গাছে জল দেওয়ার পর ঘরের কাজগুলো ঝটপট সেরে নেবো। চলুন গাছে জল দিয়ে নিই, পরে আপনাদের সামনে আসছি। চলুন ঘরটা ঝাড় দিয়ে নিই, দুয়ারটা মুছে নেবো, তাহলে আমার বাসি কাজ হয়ে যাবে। শাড়িটা চেঞ্জ করে পরে আপনাদের সামনে আসবো। চলুন চ্যানেল, আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন, আমি খুব ভালো আছি। 10টার সময় ভিডিওটি শুরু করলাম। আপনারা সারাদিন দেখতে থাকুন, সাথে থাকুন, অবশ্যই ভালো লাগবে। আর মা হয়েছে, আর হচ্ছে আজকে কি বার, আজকে হচ্ছে মঙ্গলবার। চলো মাকে একটু শরবত দিই, পরে আপনাদের সামনে আসছি। সবজি চলে এসছে, কিন্তু পুঁই তো অ্যালার্জি, তাহলে পুঁই নিতাম। এই দেখুন সবজি নেওয়া হয়ে গেছে, এবং চা নিয়ে যাচ্ছি। এখন সবাই মিলে আবার একটু চা খাবো। সকালে একবার হয়েছে, আবারও একবার চা খেয়ে নেবো। চলুন চাটা খেয়ে নিই। আর বাড়ির বাইরে রোদটা একবার দেখুন, বাপরে মনে হচ্ছে লাইট জ্বলছে। তা যাই হোক, তাই একটু শেয়ার করে দিলাম, আর সবজির টাকাটাও দিয়ে আসলাম, আর ওয়েদারটাও দেখি। চাটা খেয়ে বিছানাটা ঝাড়তে এসছি, কারণ এই ঘরে গৃহস্থ সকালে ঘুমিয়েছিল, ওই ঘরগুলো সব ঠিকঠাক করছিলাম। তারপর মা আসলে চা টা খেয়ে ইয়ে করে ওই বিছানাটা ঠিক না করলো না, সারাদিন এমনভাবেই থাকবে, রান্না করে চলে গেলে আর হবে না। আর মা এসে যেহেতু পূজা করার, মা পূজা করবে, ওর জন্য ঘরটা মুছে নিই, রান্নাটা করে পরে ঘর মুছবো। এখন বিছানাটা ঠিক করে নিই, এখন যাবো হচ্ছে রান্নাঘরে। আর সকালে কোনো প্ল্যান হয়েছে দেখি কি রান্না করবো দেখি। আর সকালে মা বললো ওই মুড়ি এসবই খেয়ে নেবে, ছাতু টাতু, ওর জন্য সবাই ওই খাওয়া হবে। তারপর দুপুরবেলা ভাত খাওয়া হবে, দেখি কি রান্না করা যায়। চলুন সাথে থাকুন, সাথে থাকুন। হ্যাঁ, আর রান্নাঘরে চলে এলাম। সবার আগে পটল ভাপা, এই দই পটল করবো, ওর জন্য লবণগুলো মাখিয়ে রেখে দেবো। চলো, আমি খাচ্ছি ছাতুগুলো। মা বিবাসী মা একটা মায় সেমাই খেয়েছে, সব ছাতু মুড়ি এসব। আর যেহেতু নিরামিষ দই পটল করবো, ওর জন্য কাজু কিশমিশ, সরি কাজু কাঁচা লঙ্কা আর আদা, এটা পেস্ট করে নেবো। আর এর মধ্যে 2 চামচ দই দেবো। ব্যাস, দই পটলটা শেয়ার করছি, ওর জন্য একটা বাটির মধ্যে একটু জিরের গুঁড়ো, এগুলো ঘরেই তৈরি করেছি। হ্যাঁ, জিরেটা একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দেবো। আর এই দেখুন মশলাটা, এমনি এলাচ লবঙ্গ দারচিনি তেলের মধ্যে দিয়েছি, ওতো আর শেয়ার করলাম না। তারপর ওই যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো একটু দিয়ে মশলাটা দিয়ে দিয়েছি। মশলাটা কষিয়ে একটু চিনি দিয়ে দিয়েছি। তারপর দইগুলো, এই সরি পটলটা দিয়ে দিচ্ছি। পটলটা মাঝে মাঝে চিরে দিয়েছি, এইভাবেই দই পটল করার জন্য, একদম নিরামিষ, অল্প মশলা দিয়ে। একটু জল দিলাম, জাস্ট অল্প, যাতে সিদ্ধটা ভালোভাবে হয়। হ্যাঁ, জল দিয়ে রেখে দেবো ঢাকা দিয়ে, সিদ্ধ করার জন্য ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার সামান্য পরিমাণ মতো লবণটা দিয়ে দেবো। লবণ দিয়ে আরও একটু কষাবো, সুন্দরভাবে পটলগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার দই, কাজু আর আদা লঙ্কাটা দিয়েছিলাম, কাঁচা লঙ্কা, ফেটে মিক্সারে ভালো করে পেস্ট করে নিয়েছি। এই দেখুন দিয়ে দিয়েছি। এবার নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ হতে দেবো, হয়ে যাবে আমার দই পটল। দই পটলের রেসিপি কেমন লাগলো অবশ্যই বলবেন। এদিকে কুমড়ো ভাজাটাও হয়ে গেছে, ভাত ওইদিকে বসিয়ে দিয়েছি। চলো কুমড়ো ভাজাটা করে নিই। এই দেখুন দই পটল রেডি, এবার নামিয়ে আমি পরে দেখাচ্ছি। দারুণ হয়েছিল খেতে। পটল রান্না তো হয়ে গেছে, মাছের ঝোলের জন্য আমি মশলা তৈরি করছি। মশলা তৈরি করে এবার এদিকে ফ্যান ঘর দিতে এসছি, আর বিবাস একটু জল নিতে এসেছিলো, তা জল নিয়ে চলে গেল ছেলে। ভাতের গোয়ার দিচ্ছি, চলো। আর মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, আর মা পূজা দেওয়ার জন্য তৈরি হচ্ছে। আমি এখন ভাতটা মুছবো, আর এই কটা বাসন আছে ধরবো, ব্যাস হয়ে যাবে আর কি রান্না করছি।
সেটা পরে শেয়ার করবো আপনাদের। হ্যাঁ, রান্নাঘর থেকে ঝটপট রান্না করে যতক্ষণ বার হয়ে যায়, আর মা আসার পরে একটু কম কথা বললাম, নাহলে আরো আগে বসিয়ে দিতাম। বাসন কত ফুল ফুলগুলো সাজাক পরে দেখাবো। এগুলো সব আপনাদের ওই আমি স্নান করে আসি, তারপর খাওয়া কি রান্না করেছি দেখিয়ে দেবো। ও বিবাস গেছে, বিবাস স্নান করতে গেছিস? আমি করলেই হবে, চলো স্নান টান সেরে আসি। আগে কি রান্না করেছে একবার দেখিয়ে দিয়ে যাই, বিবাহ যেহেতু গেছে। ওই যে প্যাকটা তৈরি করেছিলাম আগের ভিডিওতে হয়তো দেখেছেন, ওইটা মেখেছেও ধুতে গেছে এবং বাসন মাজা হয়ে গেছে। আর কি রান্না করেছে একবার দেখিয়ে দিই। আমাকেও মাখতে বলছে, বানিয়েছে আজকে আবার, কিন্তু আমি এখন টাইম নেই, স্নান টান করে পরে মাখবো। এখন মেখে আবার পাঁচ মিনিট বসতে হবে, কিন্তু দুপুরে খাবার টাইম হয়ে যাবে, হবে না বসা, স্নান করে নিই। আর এই রান্না টান্না করে না মনে হচ্ছে কখন গায়ে জল দেবো। ভাত আছে, হচ্ছে তো মাছের ঝোল দেখালাম, এটা হচ্ছে মাছের তেল পটকা, এটা কি, এটা হচ্ছে কুমড়ো ভাজা, দই পটল করেছিলাম, দই পটল। দুপুরের লাঞ্চ মেনু, চলো শান্তান সেরে আসি। সান্টান সেরে চলে এসেছি, কিন্তু এখন কথা বলবো না, মরুভূমির মতো ফাটল ধরে যাবে, আর এমনি গরম পড়েছে। চলো পরে আমাদের সামনে আসছি। আর আগের ভিডিওতে দেখেছেন আমি ওই প্যাকটা তৈরি করে বেশিরভাগ ফ্রিজে রেখে দিই, মাখি, তা মাখ মেখে এখন ক্রিম মাখিনি। তার আগে পূজা দেওয়া হয়ে গেছে মায়ের, দেখাচ্ছি, প্রচুর ফুল এসেছে গ্রামের বাড়ি থেকে, কত সুন্দর করে দেখো, কত ফুল দেখাচ্ছেন। ফুল দিয়ে পূজা দিতে খুব ভালোই লাগে, তাই না? রোদ মুখে এসে পড়ছে, বেড়ে নিয়ে সাথে তো টক দই থাকবে, এই দেখুন, কিন্তু অল্প আছে, কালকে সেমাই করেছিলাম, ঘরে পাতা টক দই। ও মা আসেন, বিবাস চলো খাওয়া দাওয়া করে নিন। মা পড়ে গেছিল মাজা ব্যথার জন্য, দেখেন বসেছিল বা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে, তাহলে এইভাবে কি করে খাবে? এখন একটু এক ঘন্টা রেস্ট করবো, আর খাওয়া দাওয়া করে বাসন মেজে টেবিলটা পরিষ্কার করে চলে এসছি। আর আসার আগে একটু মায়ের গ্রামের বাড়িতে পড়ে গেছিলো স্লিপ কেটে, তা মাজায় ব্যথা পেয়েছে, একটু গরম জলে শ্যাক দিয়ে দিলাম, ভালোই চোট পেয়েছে, শ্যাক দিয়ে একটু মলম দিয়ে দিয়েছি মাইলোক্সিন, তা মলমটা দিয়ে এখন রেস্ট করছে, এখন ডাক্তার দেখাবে, দেখি কালকে যেখানেই হোক যাবে, নবদ্বীপ কান্দা যেখানেই হোক কালকে ডাক্তার দেখাতে যাবে, কি বলে দেখবে। তা যাই হোক, আমি এখন একটু রেস্ট করি, ভালোই ব্যথা পেয়েছে, খেতে বসতে গিয়ে পারছে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। তা চলুন, হ্যাঁ আমি একটু রেস্ট করে নিই, তারপর পরে আপনাদের সামনে আসবো। জগদ্ধাত্রী দেখছি, মাদুরী সিরিয়াল দেখছে, আমি চা করতে আসলাম, চলো চা টা করে নিই। হ্যাঁ চলো চা করে নিই, গরম লাগছে প্রচন্ড, এখন পর্যন্ত দুধ আসলো না, আমার দুধ দিয়ে করবো দেখি। হ্যাঁ, সাড়ে ছটা বেজেও গেছে, পৌনে সাতটা বাজে এখনো। দেখেন কত, বাপ রে বাপ, এতে কটা আছে দেখো, শুধু আন্দার দেখ, ঘরে আসলাম, চাটা তো খাওয়া হয়ে গেছে, মা সিরিয়াল দেখছে, আর একটা লিস্ট করলাম, মানে দুটো একটা কিছু জিনিস লাগবে। আর বিবাস এখন পড়তে বসছে, আজকে তো স্যার আসেনি, তাই ও নিজে পড়ছে, পরে টরে জিমে যাবে, আসার পথে এই জিনিস কটা নিয়ে আসবে, তাই এই ফর্দাটা করলাম অল্প কিছুই। তা এখন সহজে তো যাচ্ছি না, বাড়ি হচ্ছে না, কিন্তু বৃহস্পতিবারে যেহেতু পূজা আছে, হয়তো কালকে যেতে পারি, কালকে একবার মার্কেটে যেতে পারি, ফল টল পান কলা এইসব আনতে যেতে পারি, কালকে দেখি সন্ধ্যার দিকে একবার যেতে পারি, নয়তো দিনের বেলা দেখা যাক যা হবে হবে। চলো
বাজে ব্যস্ত জিমে চলে গেল, আর আমি এখন বসে এডিটিং করব। দেখি 9টা বেজেও গেল, কি করি রান্নাঘরে, অত রুটি খাই, দেখি রান্নাঘরে যাই আস্তে আস্তে। এখন একটু ভিডিওটা এডিটিং করবো, 9:30 সময় যাব। আর ভিডিও বাইরে টিভি দেখছে, ভিডিও বড় করবো না, নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো। ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবে, সকল সময় হাসি খুশি থাকবে, নিজের শরীরে অবশ্যই খেয়াল রাখবে। আজকের মতো বাই বাই, গুড নাইট, দেখা হবে কালকে একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিও আর বড় করলাম না, রাতে তো বাসন টাসন ধোয়া এইসব কাজ আছে, রাতে ডিনার করা খাওয়া এগুলো করবো। দেখি রুটির সঙ্গে সবজি করতে হবে না, দুধ দিয়ে হয়ে যাবে, দেখা যাক কী খায় রাতে সব। তা আজকের মতো বাই বাই, গুড নাইট।